وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. وعليكم السلام ورحمة الله وبركاته. জি, এখানে এক ভাই সাইফুর রহমান প্রশ্ন করেছেন যে রোজা অবস্থায় সিঙ্গা লাগাইলে পারে রোজা ভাঙবে নাকি ভাঙবে না। তো বিষয়টা হচ্ছে অত্যন্ত বিতর্কিত বিষয়, ওলামায়ে কেরামদের ভিতরে চূড়ান্তভাবে বিতর্ক এই বিষয়ে আছে। তো কোন মতটা যে বলবো আমি নিজেও নিশ্চিত হতে পারছি না। তার মানে লড়াই যেমন একেবারে টক্করের হয় 50-50, ঠিক ওই ধরনেরই দুই পক্ষের মত এত জোরালো, কোন মতটাকে কোন মতের ওপরে প্রাধান্য দেওয়া যাবে এটা নিজেও যেন শিওর হতে পারছি না। কিন্তু কথা হলো যে এক পক্ষ ওলামায়ে কেরামের মতে রোজা ভেঙে যাবে, দ্বিতীয় পক্ষ ওলামায়ে কেরামের মতে রোজা ভাঙবে না। আর এই বিংশ শতাব্দীর যুগশ্রেষ্ঠ ওলামায়ে কেরামদের ভেতরে আল্লামা শেখ ইবনে উসাইমিন, শেখ ইবনে বাজ রাহিমাহুমাল্লাহ সহ শেখ ইবনে তাইমিয়া এই মতটাকেই মানে পছন্দ করেছেন যে রোজা ভেঙে যাবে, এবং হাম্বালি মাজহাব অনুসারেও এটাই যে রোজা ভেঙে যাবে। কিন্তু এর বিপরীতে হানাফি মালিকি শাফেঈ মাজহাবের জমহুর ওলামার মতে রোজা ভাঙবে না। এই বিতর্কটা একটু উল্লেখ করে দিলাম, হয়তো কারো সামনে কথার পরিপ্রেক্ষিতে কাজে আসতে পারে। তো দুইটি মতকে সামনে রেখে আমি যেটা বেশি জোরালো বা সঠিক মত আমার নিকটে মনে হয় সেটা হলো রোজা ভাঙবে না, সেটা হলো সিঙ্গা লাগাতে রোজা ভাঙবে না। কারণ এই মর্মে যেটা হাদিস এসেছে সেটা বুখারীর হাদিস, আর রোজা ভেঙে যাবে এ ব্যাপারে যেটা হাদিস এসেছে সেটা আবু দাউদের হাদিস। সুতরাং বুখারীর হাদিসকে আবু দাউদের হাদিসের ওপরে প্রাধান্য পাওয়া বা দেওয়া এটা একটা পয়েন্ট। দ্বিতীয় হলো যে রোজা ভাঙার হাদিস যেটা, এটা ছিল আগেকার হাদিস, পরকার আমল যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল যে তিনি নিজে সিঙ্গা লাগিয়েছেন, তার মানে পরের যে আমলটা এই আমল দ্বারা পূর্বের আমলটা প্রহিত হয়ে গেছে এমনটাই যেন বুঝে আসে বা বুঝায় হাদিস থেকে। তো যাই হোক, সবগুলো বিষয় সামনে রেখে যেটা সঠিক সিদ্ধান্ত আমি আপনাকে দিচ্ছি আমার জ্ঞান বা বুঝ অনুসারে, তাতে রোজা ভাঙবে না। কিন্তু কথা হলো যে পারত পক্ষে রোজা অবস্থায় সিঙ্গা লাগানো থেকে বেঁচে থাকা ভালো, রাত্রেবেলায় লাগাবে, একান্ত যদি প্রয়োজন হয় তাহলে সে কথা আলাদা, লাগিয়ে নিলে তাতে ভাঙবে না। আর আসলে এখানে রোজা ভাঙা না ভাঙার বিষয়টা কোন কারণের ওপরে ভিত্তি করে সেটা হলো যে সিঙ্গা লাগাতে গিয়ে অনেক পরিমাণে রক্ত বের হওয়াতে শরীরটা দুর্বল হয়ে যায়, যার কারণে হয়তো রোজাদার রোজা ভাঙার দিকে ভাবতে পারে, রোজা ভাঙার চিন্তা করতে পারে, এই জন্য ওখানে দুর্বলতাকে কেন্দ্র করে বা কারণ হিসাবে চিহ্নিত করে রোজা ভাঙার প্রশ্নটা। তো শেষ কথা হলো যে ইনশাআল্লাহ রোজা অবস্থায় যদি সিঙ্গা লাগিয়ে নেওয়া হয় কারণবশত প্রয়োজন ভিত্তিক, তাহলে ইনশাআল্লাহ রোজা ভাঙবে না। আশা করি উত্তর সন্তোষজনক হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।